পিটাইতে পিটাইতে কালো বেলালে লাল করে দিত রে, লাল করে দিত বুকের মধ্যে পাথর রাইকা বেলাল রে বলে কালিমা সাইরা দে। বেলাল যত মারে আর জুড়ে জুড়ে বলতে থাকে আহাত আহাত এক আল্লাহ এক আল্লাহ, আরো মারে আরো বলে এক আল্লাহ, যত জুড়ে বলে তত বেশি মারে। আমার হুজুর শরীফের সামনে কে গো ডাক দিয়া বলে পয়গম্বর, আমি কিছুদিন আগে আমি ধর্ম গ্রহণ করেছি ইসলাম ধর্ম, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নামটা পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ, আমি তো সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে চোখ দিয়া নবী পানি ছেড়ে দিয়েছে। আরে আব্দুল্লাহ কি হইল রে, তোমার শরীর দিয়া তর তর করে পটপট করে রক্তের ফোঁটাগুলি জমিনে পড়তেছে, তর তর করে কাঁপতেছ, শরীরে কোনো কাপড় নাই। ও আব্দুল্লাহ আমার কেন ডাক দিলি না? নবী গো কেমনে ডাক দে, আপনার যদি ঘুম ভেঙে যায়, আপনি যদি কষ্ট পান আবার বিয়াদবি হবে। আরে ভাই তোমার আর আমার ইমান তো বেশি টিকে না, কিন্তু হযরত বেলাল কেউ নির্যাতন করছে, খাব্বাবরে নির্যাতন করছে, অসংখ্য গণিত সাহাবিদের উপরে নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে, কিন্তু একটা সেকেন্ডের জন্য ইমান হারা হয় না। আরে ভাই হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে নির্যাতন করছে, অপরাধ ছিল মুহাম্মদের দীন ধর্ম কেন তুই গ্রহণ করেছিস, তুই একটা গোলাম গোলাম হইয়া মুহাম্মদের দীন ধর্ম কেন তুই গ্রহণ করলি, এত নির্যাতন কালো বেলালের উপরে, এত নির্যাতন। আরবে যারা গেছেন, বাস্তবে যারা গেছেন, আমরা গিয়ে আসছি, আরবে জুতা ছাড়া হাঁটা সম্ভব না, পায়ে তুষা উঠে যাবে, আরবের বালিগুলার মধ্যে এত গরম, যদি দান ছাইরা দেন তো এটা ইজে হবে মুড়ি হয়ে যাবে এত গরম। আরবের প্রচন্ড বালুর মধ্যে হযরত কালো বেলালকে তখন তারা প্রচন্ড রুদ্রের মধ্যে বালুর মধ্যে শোয়ায়া দিত, শোয়ায়া একানি শেষ নয়, বড় পাথর গুলা বেলালের বুকের উপরে রেখে দিত যেন বেলাল লড়াচড়া না করতে পারে, অন্যদিকে চাবুক দিয়া আঘাত করত। আরে কালো বেলাল চাবুকের আঘাতে আঘাতে লাল হয়ে যেত, এরপরও কি ইমান চাপছে কথা হয় না? আমরা টাওয়া শুনলে শেষ বাড়ি। আরে ভাই আমরা তো সহজে ইসলামরা পাইছি, এই জন্য কদর নাই, হাজারো হাজারো সাহাবিদের রক্তের এক সাগর রক্তের বিনিময়ে ইসলাম আসছে, আর আমরা রেডিমেড ইসলাম পাইছি সহজে। আরে বিলাল প্রাথমিক ইসলাম গ্রহণ করেছিল, কি পরিমাণ নির্যাতন তাদের উপরে গেছে, খোদার কসম ইমান চারে নাই, ইমান চারে নাই। হযরত বেলাল রে কালো ছিল হাফসি বেলাল, পিটাইতে পিটাইতে কালো বেলাল রে লাল করে দিত রে, লাল করে দিত বুকের মধ্যে পাথর রাইকা বেলাল রে বলে কালিমা সাইরা দে। বেলাল যত মারে আর জুড়ে জুড়ে বলতে থাকে আহাত আহাত এক আল্লাহ এক আল্লাহ, আরো মারে আরো বলে এক আল্লাহ, যত জুড়ে বলে তত বেশি মারে। হযরত আবু বকর সিদ্দিক রাস্তা দিয়া হাঁটতেছিল, বেলালের এই নির্মম নির্যাতন দেখে হযরত আবু বকর চোখের পানিটা আটকায়া রাখতে পারে নাই, চোখের পানিটা ছেড়ে দিয়া বেলালের কাছে গিয়া বলে বেলাল রে এই নির্যাতন আমি দেখে সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না রে বেলাল, আমাদের সমর্থ নাই, সাহায্য স্বার্থ নাই, পাওয়ার নাই, তোরে এখান থেকে বাঁচাইয়া আমি আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে যাব,
তবে বেলাল একটা পরামর্শ দিয়ে যায়, তুই জুরে জুরে আহাদ আহাদ বলিস না, আহাদ আহাদ এক আল্লাহ বলিস না, আস্তে আস্তে বল যেন তারা না শুনে। তুই যে এক আল্লাহ বলে চিৎকার মানুষ তাদের রাগ বেড়ে যায়, তাই তো বারবার তোরে নির্মম ভাবে নির্যাতন করে। বেলাল রে আমি তো বরদাস্ত করতে পারি না, ওয়াদা দে বেলাল জুড়ে বলবি না, পাথরের চাপায় বেলাল জিব্বা বাহির হয়ে গেছে। আবু বকর রে ইশারায় বলে আর বলবো না, আস্তে আস্তে বলবো। কালো বেলাল গোলাম ছিল, অন্যের অধীনে ছিল, তাই হাত পা বেঁধে বেলালকে মরুভূমির বালুর মধ্যে শোয়া দিয়েছে, চামড়া গলি কষে কষে পড়ে যায়। বেলাল আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে ভুলে নাই, বাইরে ইমান কারে কয়, ইমান কারে কয়। আজকে তো আমরা দলের জন্য ইমান ছেড়ে দিই, সাধারণ দল করে ইমান ছেড়ে দিতে রাজি না। ইসলাম ধর্মের ইতিহাস তোমরা পড়ো, ইমান আরো শক্তিশালী হবে। সব কিছু বিসর্জন দিতে পারি, ইসলাম বিসর্জন দিতে পারি না। আরে যুবক ভাই, আবু বকর বলে চলে গেল, দ্বিতীয় দিন আবু বকর রাস্তা দিয়া যায়, আবার দেখে বেলাল রে এমন ভাবে মারতেছে, মারের আঘাতে আঘাতে বেলাল ক্ষত বিক্ষত হয়ে গেছে, আর জবান দিয়ে বলে এক আল্লাহ বলে চিৎকার দেয়। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া দৌড়াইয়া বেলালের কাছে গিয়া বলে, বেলাল তোরে না কালকেও বুঝাইলাম, জোরে জোরে হাত বলবি না, তাদের মেজাজ গরম হয় তোরে মারে। ও বেলাল কেন রে জুড়ে জুড়ে আহাত বলস? বেলাল বলে আবু বক্কর আর বলবো না। আবু বক্কর তার নসিহত করে আবার চলে গেল। তৃতীয় দিন তাকায়া দেখে বেলাল রে শাবক দিয়ে এমন ভাবে আঘাত করতেছে, কালো বেলালটা রক্তে লাল হয়ে যাচ্ছে। আবু বক্কর তাকায়া দেখে বেলাল শত কষ্টের মাঝখান দিয়ে আমার আল্লাহর নামটা একবারও ভুলে নাই, জুড়ে জুড়েই আহাত আহাত বলতেছে। আবু বক্কর বলে বেলাল রে তোমার কি মার খাইতে বড় ভালো লাগে, নির্যাতন তোমার যে করে তোমার কি ভালো লাগে নাকি? কত না বুঝাইলাম, আস্তে আস্তে আল্লাহ বলার জন্য জুড়ে জুড়ে যে বলস, তাদের তো দিলে হিট লাগে, তাই তো তোরে বেশি মারে। আরে বেলাল ওয়াদা কইরা আবার কেন, ওয়াদা বরকে লাভ করস, বারবার না বলছি আস্তে আস্তে হাত বলার জন্য কেন রে জুড়ে জুড়ে বলিস? এবার বেলাল জবাব দে, আবু বকর কেমনে বলি, আমি যে বারে বারে হাত হাত এক আল্লাহ বলে যে চিৎকার দেয় কেন জানেননি? তার কারণটা হলো আমি তো বেঈমান মুশরিকদের নির্যাতন সহ্য করতে পারি না, এত ভাবে আমার আঘাত করে সহ্য করা যায় না গো। বেলালের জিব্বার মধ্যে রশি লাগাইয়া তারা টানছে, গলার মধ্যে রশি লাগাইয়া প্রচন্ড উত্তপ্ত বালু দিয়া টেনে টেনে শরীরের চামড়া গুলি কষে গেছে, এত নির্যাতন করছে কালেমা ছেড়ে দেওয়ার জন্য। আরে কালেমাটা ছেড়ে দেওয়ার জন্য এত নির্যাতন করছে বেলাল রে। বেলাল বলে আবু বকর রে আমি তো মানুষ, আমি তো সহ্য করতে পারি না, নির্যাতন বরদাস্ত করতে পারি না, তারা যখন আমার আঘাত করে আমি জুড়ে জুড়ে যখন আহাত আহাত বলে ডাক দেই রে, তাদের নির্যাতন আমার উপরে যতই বেশি চাপিয়ে দেখ না কেন, আহাত বলার কারণে আমি নির্যাতনের কথাটাই ভুলে যা, আমি আমার আল্লাহর নামে এত মজাপ্পায় এত মজা লাগে গো, আমার যতই মারুক আমার বলো, আল্লাহর নামের স্বাদের কারণে মজার কারণে পিছনের নির্যাতনের কথা আমার স্মরণ থাকে না, তাই তো আমি জুড়ে জুড়ে আহাত বলি, তাই তো জুড়ে জুড়ে আহাত বলি। আরে বা
থেকে যেখানে পায় সেখানে মারে এমন ভাবে নির্যাতন গোটা ১৩টা বছর শুধু মার খাইছে সাহাবায়ে কেরামরা আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে কোনো প্রতিবাদ করা যাবে না নীরবে শুধু মার খাইতে হবে ১৩টা বছর সাহাবীদের উপরে এত নির্যাতন আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলতো নবী গো আপনি একটু দোয়া করেন না আল্লাহর পক্ষ থেকে যেন সাহায্য আসে নবী বলেন সাহাবীরা রে সাহায্য আসার আগে আগে তোরা যদি ঈমানটারে শক্ত করতে পারো দুনিয়া থেকে বিদায় হয়ে যাস আল্লাহর তোর জান্নাত তোদের জন্য ওয়াজিব হয়ে যাবে সাহাবীরা জান্নাতে পাগল ছিল আরে জান্নাতে পাগল ছিল গো বলতো নবী গো আপনি যদি আপনার জবান দিয়া যেহেতু বলেছেন জান্নাত পাব যত নির্যাতন হোক পিছনে তাকাবো না মাওলার জান্নাত দিবনি সেটা বলেন আল্লাহর রাসূল বলেন তোমাদের জন্য ওয়াজিব তাই নির্যাতন শুরু হয়ে গেল একবার হযরত মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিল এর মধ্যে আল্লাহর রাসূলের জামানায় নবীর স্ত্রীর পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ যাকে বলা হয় মহিলাদের মধ্যে সেও ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নিষ্ঠুর আবু জাহেল নির্মমভাবে নির্যাতন করছে ওই যে বললাম ১৩টা বছর যেখানে সাহাবায়ে কেরামদেরকে বাইজে সেখানে নির্মমভাবে নির্যাতন করছে নির্যাতনের একটা সিস্টেম আছে বর্বরের যুগ কেমন ভাবে নির্যাতন করত সুমাইয়া রে আবু জাহেল বলে সুমাইয়া কালিমা সাইরা দিয়ে বলে না চারব না আবু জাহেল এমন নির্যাতন করছে লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়া এমন জুড়ে ঘা মারছে এক দিক দিয়ে আরেক দিকে বাহির হয়ে গেছে সাথে সাথে শাহাদাত বরণ করেছে ইমান কিন্তু ছাড়ে নাই কারণ তাদের টার্গেট ছিল জান্নাত তাদের টার্গেট ছিল জান্নাত তোমার আর আমার এখন টার্গেট হলো ফেসবুক সোশ্যাল মিডিয়া তোমাদের আমার টার্গেট হলো কেমনে নেতা হওয়া যায় কিভাবে নেতারে তেল মারলে আমার প্রমোশন বাড়বে সেই টার্গেট তোমাদের সাহাবীদের টার্গেট ছিল জান্নাত তাই তারা জান্নাত দুনিয়াতেই সুসংবাদ পাইছে দুনিয়াতে আল্লাহ ঘোষণা দিছে তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি দর্জন সাহাবি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট লইয়া জান্নাতে গেছে সুবহানাল্লাহ তোমার আর আমার নেশা তা নাই কিন্তু তাদের নেশা ছিল জান্নাত আরে যুবক ভাই যখন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের হাতে শাসন আসলো হযরত উমর একবার বলতেছিল ইসলামের জন্য বেলাল কি কম করছেন বেলাল প্রচুর কষ্ট করছে একজন সাহাবি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বেলাল হযরত উমর শুধু বেলালের দৃশ্যটাই দেখলেন বেলালের দৃশ্যটাই আপনারা দেখলেন আমি খাব্বাব কি ইসলামের জন্য কম নির্যাতন পেয়েছি কম শাস্তি পেয়েছি হযরত উমর বলেন আমি তো আপনার বিষয়টা জানতাম না কিভাবে নির্যাতন করেছে একটু বলেন হযরত খাব্বাব বলে আমার কি পরিমাণ নির্যাতন করেছে আমার মুখে বলার দরকার নাই আমি আমার কোমরটা শুধু আপনাকে দেখাইতে চাই হযরত খাব্বাবের কোমরটা যখন দেখাইলেন হযরত উমরের চোখ দিয়া পানি পড়ে গেল উমর বলতেছেন আল্লাহর কসম এমন আশ্চর্যজনক কোমর আমি জিন্দেগিতে দেখি না হযরত খাব্বাবের কোমরে কোনো গুস্ত ছিল না শুধু হাড্ডি ছিল শুধু হাড্ডি হযরত উমরের চোখ দিয়া পানি চলে আসলো আরে খাব্বাব এমন কোমর আশ্চর্যজনক আমি কোমর দেখি না কিভাবে করলো হযরত খাব্বাব বলেন উমর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নবীর প্রেমে পাগল হইয়া যখন দিনের দাওয়াত গ্রহণ করেছে বেঈমানটা লোহার মধ্যে গরম করে লোহা লাল করে করে আমার কোমরের মধ্যে সেক দিত চামড়া গুলি পুড়ে যাইত এবং জ্বলন্ত কয়লার মধ্যে আমার শোয়া রেখে দিত চামড়া কষে কষে জমিনে পড়ত
এমন নির্যাতন আমার উপরে করেছে। তারপরে ইমান চারে না, ইমান চারে নাই। আরে যুবক ভাই, ইমান এমন একটা জিনিস, এটা মারাত্মক। ইমান নামক দৌলত যার ভিতরে আছে তার থেকে দামি পৃথিবীর কেউ নাই। ইমানটা যদি চলে যায় কুকুর বিড়ালের চেয়েও তুমি নিকৃষ্ট। বলুন, সব দিতে পারি কিন্তু ইমান কি দেওয়া যাবে? প্রয়োজনে জীবনটা ইমানের জন্য দিয়ে দিতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? কিন্তু ইমান দেওয়া যাবে না, ইমান দেওয়া যাবে না। আরে যুবক ভাই, 13টা বছর আল্লাহর পয়গম্বরের প্রত্যেকটা সাহাবীদের উপরে এমন নির্যাতন শুরু হয়ে গেছিল, যেখানে পায় সাহাবায়ে কেরামদেরকে মারে। একজন সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ, তার বাবা দুনিয়াতে ছিল না, চাচার অধীনে চলতো। তার চাচা আবার বিবাহ করছে তার মারে। চাচায় যখন মারে বিবাহ করলো, তাহলে চাচার অধীনেই সে চলাফেরা করত। বাবার সায় সম্পত্তি সব চাচার হাতে, ব্যবসা করত, কাপড়ের ব্যবসা, বিভিন্ন জাতের ব্যবসা ওনার চাচা করত, উনিও ব্যবসা পরিচালনা করত। আল্লাহর নবীর দিনের দাওয়াত তার কানের ভিতরে যখন ঢুকছে, সঙ্গে সঙ্গে নবীর চেহারা মুবারকটা দেখে কালিমা পড়ে মুসলমান, ঈমান আনছে। ঈমান আনার পরে কিছুদিন যেতে না যেতেই তার চাচার কানের মধ্যে চলে আসছে, চাচা জিগায় বাতি যারে, প্রতিদিন তুমি কোথা থেকে আসো? মুসলমান তো মিথ্যা বলতে পারে না। চাচা প্রশ্নই যখন করেছেন, তাহলে শুনুন, প্রতিদিন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের নাম যারে চিনেন, আখিরি জামানার পয়গম্বর শেষ নবী হিসাবে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, তার হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি, ঈমান আনছি। এই কথা বলার পরে তার চাচা ছিল মূর্তি পূজারি, আরে আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ ছিল না, আব্দুল উজ্জা ছিল, আব্দুল্লাহ নবী রামটা রেখে দিয়েছিল। ডাক দিয়া বলে, উজ্জা রে, কেমনে রে, আমার ঘরে তাই কে আমার ঘরে খাইয়া মোহাম্মদের কথা শুনলে আমাদের শত্রুর সাথে হাত মিলাইছস, কেমনে মিলাইলি? আজকে থেকে ওয়াদা কর মোহাম্মদের কাছে যাবি না। ওই আব্দুল উজ্জা, যার নাম আব্দুল্লাহ, সে বলে, চাচা সব চারতে পারে কিন্তু আল্লাহর পয়গম্বরের দরবার তো চারতে পারি না। চাচা ডাক দিয়া বলে, ভাতিজা, যদি তুমি মোহাম্মদের দরবার না চানো, এক তুলা সম্পত্তি তোমাকে দিব না। সে বললেন, আমার সম্পত্তির দরকার নাই। এখন ডাক দিয়া বলে, বাড়িতেও তোমারে জায়গা দিব না। বলে, বাড়িরও দরকার নাই। কোনো মতি পারতেছে না। তারপর শুরু করে দিল আঘাত। আঘাত করতে করতে এমন ভাবে মারতে লাগলেন, মারতে 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 রক্তাক্ত করে দিয়েছে, তারপরেও ইমান ছাড়ে না। তারপরে বলল, তুই কি মোহাম্মদের দরবার ছাড়বি না? বলেন, না। তাহলে দাঁড়া। দাঁড়াইল, বলে, তোর পরনে যত কাপড় আছে সবগুলো আমার দেওয়া, সবগুলো খুল। তার উদ্দেশ্য ছিল যদি উলঙ্গ করে দে, আরে পাতিজা লজ্জায় শরমে মোহাম্মদের কাছে যাবে না। এবার যখন কাপড় খোলার কথা বলা হয়েছে, আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া বলে, চাচা আপনার ধারণা ছিল উলঙ্গ হয়ে গেলে লজ্জায় শরমে মোহাম্মদের কাছে যাব না। ইমানের জন্য যা কিছু আছে সব দিতে পারি গো, ইমান দিতে পারি না। নিয়ে যা আমার কাপড় ছুটো। আরে ভাই, আব্দুল্লাহ শরীর থেকে কাপড় গুলি খুলে দিল, একেবারে উলঙ্গ হয়ে গেছে, লজ্জা শরমে আর উঠতে পারে না, হাত দিয়ে লজ্জা স্থান ডেকে আছে। এবার আব্দুল্লাহ রক্তাক্ত শরীর লইয়া মাকে ডাক দিয়া বলে, মা গো, বাবার সম্পত্তির মধ্যে আমার কোনো আকর্ষণ নাই গো মা, কোনো লোভ লালসা নেই, আমি যে ঈমান পেয়েছি
আল্লাহর পয়গম্বর বলেছেন এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত দিবে। আমার নেশা হলো জান্নাত গো মা, আমি জান্নাত চাই, জান্নাত চাই, দুনিয়া চাই না গো মা, আমার এই অঠাল সম্পত্তির প্রয়োজন নাই, আমার চাচা আমার উলঙ্গ করে দিছে। মা গো আল্লাহর পয়গম্বরের চেহারা যদি একবার দেখতে পারি গো মা, সমস্ত নির্যাতনের কথা আমি ভুলে যাব। ও মা একটা কাপড়ের টুকরা আমাকে দে, লজ্জা স্থানটা ডেকে অন্তত আমি আল্লাহর পয়গম্বরের সামনে গিয়া দাঁড়াই। মা একটা কাপড়ের টুকরা জানালা দিয়া ঢিল মেরে সন্তানের কাছে দিছিস, সন্তান কাপড়ের টুকরা দিয়া কোন রকম লজ্জা স্থানটা ডেকে প্রচন্ড ঠান্ডার মধ্যে রক্তাক্ত শরীর লইয়া নবীজির হুজুরা শরীফের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু রাসূলকে ডাকবে না, যদি ডাকতেই না জানে কোনো বেয়াদবি হয়ে যা, তাই আল্লাহর পয়গম্বরকে ডাক দেয় না। শীতে প্রচন্ড ঠান্ডায় তরতর করে কাঁপতেছে শরীর দিয়া রক্ত বাহির হচ্ছে, আল্লাহর নবীরে ডাক দেয় না, বেয়াদবি হয়ে যাবে। নবীজি মসজিদে নববীতে যাওয়ার জন্য যখন ঘুম থেকে জাগ্রত হইয়া নবীজি ইবাদত বন্দিকে করে হুজুরা শরীফ থেকে বাহির হইলেন জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে যাবেন, তাকায়া দেখে হুজুরা শরীফের সামনে একজন লোক রক্তাক্ত হইয়া প্রচন্ড ঠান্ডার মধ্যে তরতর করে কাঁপতে আছে। আল্লাহর নবী বলেন কে, আমার হুজুরা শরীফের সামনে কে গো? ডাক দিয়া বলে পয়গম্বর, আমি কিছুদিন আগে আমি ধর্ম গ্রহণ করেছি ইসলাম ধর্ম, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নামটা পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ, আমি তো সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে চোখ দিয়া নবী পানি ছেড়ে দিয়েছে। আরে আব্দুল্লাহ কি হইল রে, তোমার শরীর দিয়া তরতর করে পটপট করে রক্তের ফোঁটাগুলি জমিনে পড়তেছে, তরতর করে কাঁপতেছ, শরীরে কোনো কাপড় নাই। ও আব্দুল্লাহ আমার কেন ডাক দিলি না? নবী গো কেমনে ডাক দে, আপনার যদি ঘুম ভেঙে যায় আপনি যদি কষ্ট পান আবার বেয়াদবি হবে, তাই আমি অনেকক্ষণ ধরে প্রচন্ড শীতের মধ্যে একটা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছি। আব্দুল্লাহ রে কিভাবে তোর এমন হইল? ও নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আপনার কাছে আসা যাওয়া করার কারণে, আপনার মহব্বত ভিতরে ঢোকানোর কারণে আমার চাচা আমারে ঘর থেকে বাহির করেছে। শুধু তাই নয়, শর্ত দিয়েছিল আপনার দরবারটা যেন ছেড়ে দেই, আমার চাচা আমারে বেতের আঘাত করেছে, রক্তাক্ত করেছে। এখানে শেষ নয়, আপনার কাছে যেন না আসে গো নবী, আমার শরীরের কাপড় চোপড় গুলি খুলে রেখে দিয়েছে, উলঙ্গ করে দিয়েছে, একটা কাপড়ের টুকরা লইয়া আমার মার কাছ থেকে লজ্জা স্থানটা ডেকে আপনার সামনে দাঁড়িয়ে আছে। আমার চাচাকে আমি স্পষ্ট জানাইয়া দিয়েছি, চাচা গো তাম পৃথিবীটা আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহর জাতির কসম আমার নবীর দরবারটা একটা সেকেন্ডের জন্য আমি ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলেন, এই আর চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, এই একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরে ভাই যুবকদের ঈমান কেমন ছিল গো? ঈমান কারে কয়, ঈমান কারে কয়? সাহাবীরা এমনি এমনি জান্নাতের সার্টিফিকেট পায় না, তোমার আর আমার মতো দুর্বল ঈমান নিয়ে তারা চলে নাই। আজকে নেতার জন্য ঈমান ছেড়ে দাও, নামাজ নাই একত্র, এবারে কয় ফুলের মতো পবিত্র। ওরে আল্লাহ ফুলের মতো যদি পবিত্র হয়, ফুলের সত্য গোষ্ঠীর মান সম্মান থাকে না,
সে নমাজ নাই রোজা নাই সুদ গোস দুমছে গায় তারে বানাইছে ফুলের মতো পবিত্র সাহাবায়ে কেরাম এমন এক নেতার হাত ধরেছিল আল্লাহর পরে যার সম্মান ছিল এরে যুবক ভাই কার হাত ধরেছিস তোর নেতা কি তোরে পাঁচ ওয়াক্ত নামাজ কোনদিন শিখানোর জন্য বলেছে তোর নেতা কি তোরে বসাইয়া নসিহত করছে বলে আর কোনদিন নামাজ ছাড়বি না তোর নেতা কি কোনদিন তোরে বুঝাইছে আর সুদ খাবি না ঘুষ খাবি না মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবি না এমন নসিহত তোর নেতা করে না কার পিছনে দৌড়াস নেতায় তো জাহান নামে তোর চোদ্দ গোষ্ঠী জাহান নামে নিয়ে যাবে এই জন্য নেতার মতো নেতা কোনো বিশ্ব নবী টিকে না সাহাবায়ে কেরাম তার হাতে ধরে যেই মানুষগুলা ছিল বর্বরের যুগের মানুষ যেই মানুষগুলা ছিল সবচেয়ে নিকৃষ্ট মানুষ এই মানুষগুলা সোনার চেয়ে দামি হয়ে গেল যে মক্কাকে মক্কা বলে হতো মদিনার ইশরাফ বলা হতো সেই মক্কা নগরী মক্কাতুল মুকাররামা হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে সুবহানাল্লাহ এর যুবক ভাই আব্দুল্লাহর এই দৃশ্য দেখে নবী চোখের পানি থামায়া রাখতে পারে না নবীজি গরের ভিতরে দৌড়াইয়া গিয়া নবীজির পরনের একটা চাদর আব্দুল্লাহর দিয়া বলে আব্দুল্লাহ রে নে আমার পরনের চাদরটা তোর শরীরে দিয়া দিলাম এ ভাই বলুন নবীজির শরীরের কাপড়ের দাম আছে না নাই এ আর জোরে বলেন আছে না নাই আরে নবীজির শরীরের কাপড় আব্দুল্লাহকে জড়াইয়া দিলাম আব্দুল্লাহর কত দাম বেড়েছে কোন নবীর কাপড় তার শরীরে যেই জান্নাতি মানুষ নবীজির পোশাক পাওয়াটা ভাগ্যের ব্যাপার ছিল সাধারণ কথা নয় নবীজির পোশাকটা তার শরীরে জড়াইয়া বলে আব্দুল্লাহ কান্দিস না আয় আয় আব্দুল্লাহরে লইয়া নবীজি নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে বলে আমার আব্দুল্লাহর সঙ্গে কেউ কোনোদিন জুরে কথা বলবি না কেউ কোনোদিন ধমক দিবি না আমার আব্দুল্লাহর জন্য আমার মায়া হয় আরে ভাই লম্বা ঘটনা সে আব্দুল্লাহরে নবী জিজ্ঞাসা করে আব্দুল্লাহ দিনের জন্য ইসলামের জন্য তুমি সব ছেড়ে দিয়েছো আমার জন্য ইসলামের জন্য মাওলার জন্য তুমি বহু কষ্ট করেছ ও আব্দুল্লাহ আমি দুইটা হাত এখন আমি আল্লাহর কাছে উঠাইয়া দিলাম তুই আমার কাছে বল তুই আব্দুল্লাহ কি চাস আমি নবীর দোয়া করতে দেরি হবে কবুল হইতে দেরি হবে না আব্দুল্লাহ বল আমি এই মুহূর্তে দোয়া করব রে দোয়া করতে দেরি হবে রে আব্দুল্লাহ যা নবীর মুখ দিয়া বাহির করব তাই কবুল হবে বল আব্দুল্লাহ তোর মনের আশাটা কি ওরে ভাই একটু মনোযোগ দিয়া শুন তুমি আর আমি হই এই মুহূর্তে যদি শুনতাম যে আমি দোয়া করলি ডাইরেক্ট কবুল হয়ে যাবে আর মিস হবে না বলুন আপনি আর আমি কি চাইতাম যারা নেতারা হয়তো প্রধানমন্ত্রীরে বাদ দিয়ে আমার সেপ্টাস বসে কথা হয় না কেউ হয়তো যারা এমপিআর হয়তো মন্ত্রীরে সরাই আমার মন্ত্রীর পাতে বসায় দেয় কেউ হয়তো ঢাকা শহর গুলশান এলাকায় আমার দোস্তলা একটা বিল্ডিং বসায় আছে কথা হয় না এক একজনের আবদার শেষ হইতো না কিন্তু তারা তো দুনিয়ার পাগল ছিল না নেশা ছিল জান্নাত আব্দুল্লাহ বলে নবী গো যা চাইব তা দিবেন বলে হ্যাঁ তাহলে নবী গো শুনেন এই মুহূর্তে আমার আল্লাহর কাছে আপনি বলেন আমি আব্দুল্লাহর মরণটা যেন শহীদি মরণ হয়ে যায় আল্লাহু আকবার আরে ভাই এদেরকে বলে সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা তাদের টার্গেট ছিল জান্নাত তাদের নেশা ছিল জান্নাত তোমার আমার নেশা হলো ডাকা বনানি গুলশানে বাড়ি তোমার আমার নেশা হলো কোন গদি ফালায় কোন গদিতে বসানো যায় না এত কিছু জানার পরে তার আবদার হলো দোয়া করেন যেন শহীদি মরণ আমার হয় আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ
আল্লাহর নবীর কাছে এই কথা বলার পরে আমার আল্লাহ বলেন আল্লাহ, আমার নবী বলেন মালিক, আমার আব্দুল্লাহর জন্য বেঈমানের তরবারি হারাম করে দাও, বেঈমানের তরবারি হারাম করে দাও। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া বলেন নবী গো আপনিই না বললেন, আমি যা চাই তা দিবেন, তাহলে আমি বললাম শহীদ হওয়ার জন্য আপনি দিয়ে তরবারি হারামি করে লাইছেন। আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ শহীদি মরণ শুধু বেঈমানদের হাতে মরলেই নয়, আল্লাহর রাস্তায় কোথাও গিয়া যদি রাস্তায় মারা যান সেটাও শহীদি মরণ। এই যে ওয়াজ আসছেন কিসের জন্য? নেতা হওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য না আল্লাহ পাওয়ার জন্য? এখন যদি রাস্তায় বাড়িতে যাওয়ার জন্য মারা যান, খোদার কসম শহীদি মরণ আপনার আমল নামায় লেখা হবে। আপনি দিন শিকার জন্য আসছেন, আপনি তালবে এলেন, আপনি দিন শিকার জন্য আসছেন, দিন জানার জন্য আসছেন, রাস্তায় মারা গেলেও শহীদি মর্যাদা পাবেন। আল্লাহর নবী দোয়া করে দিলেন আব্দুল্লাহ কিছুদিন পূর্বে যুদ্ধের ময়দানে যাওয়ার সময় রাস্তার মধ্যে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হইয়া মারা গেছে। রাসূলের কাছে খবর আসলো আপনার আব্দুল্লাহ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হইয়া মারা গেছে। আল্লাহর নবী বলেন আরে সাবিরা, আমার আব্দুল্লাহরে গোসল করাইয়া কাপন দাপন পড়াইয়া আমার আব্দুল্লাহর জানাজা আমি নবী স্বয়ং বিশ্ব নবী পড়াইব, আমি আব্দুল্লাহর জানাজা পড়াব, আল্লাহর নবী জানাজা পড়াবে। আরে সাহাবীর সুর, আমার আব্দুল্লাহ শহীদি মর্যাদা পাইছে, শহীদি মর্যাদা পাইছে, দিনের রাস্তায় গিয়া রাস্তায় মারা গেছে, শহীদি মর্যাদা পাইছে, আমার আব্দুল্লাহর জানাজা আমি নবী পড়াব। নবীজি আব্দুল্লাহর জানাজাটা পড়াইছে, আব্দুল্লাহর জানাজা পড়ে ডাক দিয়ে বলে সাবিরা রে, আবার আব্দুল্লাহরে কবরে রাখার সময় কেউ আব্দুল্লাহর লাশের মধ্যে ধরবি না, আমি নবী আব্দুল্লাহর লাশটা কবরে লামাইব। জোরে জোরে কোন সুবহান আল্লাহু আকবার বলেন। আরে ভাই আব্দুল্লাহর কবরে কেউ লাম্বি না, আমি নবী লাম্ব, আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর কবরের ভিতরে লামার পড়ে, আব্দুল্লাহর কবরের ভিতরে লামার পড়ে, দুইটা হাত এইভাবে বাড়াইয়া দিছে, দে আমার আব্দুল্লাহর আমার কুলে দেখ, নবীজির কুলে যখন আব্দুল্লাহরে দিল, আব্দুল্লাহ দুইটা আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটা লইয়া এইভাবে আল্লাহর কাছে বলতেছেন, মালিক রে এটা আমার আব্দুল্লাহর লাশ, ও গো মালিক আমার আব্দুল্লাহর লাশ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, এই জন্য খুশি দিনের জন্য ইসলামের জন্য আমার আব্দুল্লাহ যা করেছে আমি নবী খুশি, ইমান রাখার জন্য ইমান ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই, নিজের বাবার বিটা বাড়ি ছাড়ছে, রক্তাক্ত হইছে, পরনের কাপড় পর্যন্ত কুলে উলঙ্গ অবস্থায় আমার হুজুরা শরীফের সামনে প্রচণ্ড ঠান্ডার মধ্যে দাঁড়িয়েছিল, ইমান ছাড়ে নাই, আবার আব্দুল্লাহর প্রতি তুমি খুশি হয়ে যাও গো মালিক, আমি নবীও খুশি। এই কথা বলে আব্দুল্লাহরে যখন রেখে দিল, সাহাবায়ে কেরাম কবরের পাশে ঘইরাইয়া ঘইরাইয়া কান্দে রে, সাহাবায়ে কেরাম কবরের পাশে ঘইরাইয়া কান্দে, বিশেষ করে আবু বকর কান্দে বলে আব্দুল্লাহ আব্দুল্লাহ রে, ওই আব্দুল্লাহ এই লাশটা যদি তো হইয়া রে, আমি আবু বকরের লাশ হইত কোথই না ভালো ছিল রে আব্দুল্লাহ, যেখানে আল্লাহর পয়গম্বর নিজে বলে মালিক আমি আব্দুল্লাহর প্রতি খুশি গো, তুমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও,
এই যে একটা সার্টিফিকেট তুই পাইলি রে আব্দুল্লাহ, তোর কপাল কত ভালো, কপাল কত ভালো। সাহাবায়ে কেরাম গইরাইয়া কান্দে, গইরাইয়া কান্দে। বাইরে আমি যেই কথাটা বুঝাইতে চাই, এমনি এমনি জান্নাত পায় নাই, এমনি এমনি জান্নাত পায় নাই। তাদের নেশা ছিল জান্নাত, নেশা ছিল জান্নাত।